নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। কুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। এই ভুয়ো ভ্যাকসিন যেরকম পশ্চিমবঙ্গে ঘটেছে, তেমন মুম্বাইতেও আমরা জানি যে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রায় 2000 মানুষ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শিকার হয়েছেন, 2000 মানুষ মুম্বাই। কিন্তু এই সেখানেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং মুম্বাই দু জায়গাতে, অর্থাৎ মহারাষ্ট্র, এই দুটি রাজ্যেই কিন্তু কেন্দ্রের বিরোধী সরকার। তো এটা কি কোনো ষড়যন্ত্র? এই যে বিভিন্ন জায়গায় এই যে ভুয়ো ভ্যাকসিনেশন করে কেন্দ্রকে কি, যেরকম আমরা দেখেছি বিভিন্ন রকম ভাবে যে এর আগে যে ভ্যাকসিনেশন করার জন্য কেন্দ্রকে, যাতে কেন্দ্রের বদনাম হয়, কেন্দ্রকে যাতে সারা পৃথিবীব্যাপী এবং সারা ভারতবর্ষে যাতে কেন্দ্রকে বিপদে ফেলা যায়, সেই রকম কি কোনো চক্রান্ত চলছে আমরা জানি না। কিন্তু আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এই যে করোনা বা কোভিড, যে এটা একটা ডিজাস্টার, অর্থাৎ অতিমারি, এই অতিমারি আইনে এই যে বিভিন্ন যে জায়গায়, অর্থাৎ মুম্বাই এবং কলকাতা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভ্যাকসিনে শিকার হলেন মানুষরা, এই আইন কি এবার এই আইনে কি তাদের বিরুদ্ধে লাগু হবে? সেই সঙ্গে আমরা দেখছি যে খুব সামনেই কলকাতা পুরসভা এবং অন্যান্য পুরসভার একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত পুজোর আগে সেপ্টেম্বরে, শাসক দলের থেকে তাই জানা গেছে। সেই জায়গা থেকে এইটা কতটা প্রভাব ফেলতে পারে এই বিষয়টি, মানে আমরা দেখেছি যে কলকাতা পুরসভার যিনি এখন পুরসভার যিনি পরিচালনা করছেন, আগে যিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে এই ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেবের ছবি বিভিন্ন জায়গায় দেখা গেছে। কলকাতা পুরসভার সামনেই একটি রবীন্দ্রনাথের ফলক, সেখানেও তার নাম রয়েছে, সেখানে ববি হাকিম থেকে শুরু করে সেখানকার সাংসদ বিধায়ক প্রত্যেকের নাম রয়েছে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তার সঙ্গেও তার একটি অনুষ্ঠানে ছবি দেখা গেছে। সম্প্রতি নির্বাচিত হওয়া সোনারপুর দক্ষিণ কেন্দ্রের যিনি বিধায়িকা লাভলী মৈত্র, তারও একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে। তা এই যে বিভিন্ন তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে জড়িত থাকা, শান্তনু সেন রাজ্যসভার সাংসদ, বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে দেখা গেছে। তো এর সোর্সের মধ্যে কি ভূত, এই নিয়েই আমরা কথা বলবো সাংবাদিক অরূপ পালির সঙ্গে। অরূপদা, তোমাকে স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা মানে দুটো বিষয়, একটি বিষয় হচ্ছে যে এই অতিমারি আইনটা এবার কি হচ্ছে, মানে আমরা ইতিমধ্যে দেখেছি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে একটি চিঠি দিয়েছেন যে এই আইনে এর তদন্ত করার জন্য, এটা যেমন একদিকে। দ্বিতীয়ত হচ্ছে যে সামনে কলকাতা পুরসভা নির্বাচন, সেই সামনে কলকাতা পুরসভা নির্বাচনে এটা এই রাজনীতি কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? বিপ্লব, প্রথমে দুটো জিনিস, পুরসভা নির্বাচন হবে হয়তো সেপ্টেম্বর মাসে, এখনো কোনো ঘোষণা হয়নি, কিন্তু অনেকদিন ধরে ডু আছে। এবং কলকাতা পুরসভা, যেহেতু এই পুরো ঘটনাটাই এখন শুধুমাত্র কলকাতা এবং জেলারও বিভিন্ন অংশ থেকে শোনা যাচ্ছে, তো ফলে আপাতত বলা যেতে পারে যে ভোটের পর এত বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেস যে সরকারে এসেছে এত সংখ্যা নিয়ে, আসন নিয়ে, ফলে এটা কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসকে কিছুটা চাপে তো ফেলবেই, বিশেষ করে যেখানে অলরেডি প্রচুর মানুষকে এই জাল টিকা যেটা দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ নিয়েছেন, তাদের এখনো সাইড এফেক্ট কি সেটা জানা যাচ্ছে না। তো মানুষ যদি অসুস্থ হয়, তার দায় তো শুধুমাত্র এই দেবাঞ্জনের উপর পড়বে না, সেটা প্রশাসককেই নিতে হবে, প্রশাসনকেই নিতে হবে। কি করে, প্রশ্ন হচ্ছে কি করে পুলিশের নাকের ডগায় এরকম ক্যাম্প চলতো, সেখানকার কসবার কোয়ার্ডিনেটর তিনি কেন চোখ বুঝে থাকলেন পুরসভা? উত্তর কলকাতার সিটি কলেজেও দেখেছি, এমনকি উনি বিভিন্ন জায়গায় মাস্ক, স্যানিটাইজার এগুলো বিলি করতেন। সব থেকে বড় কথা হচ্ছে উনি নীল আলো লাগানো গাড়ি ব্যবহার করতেন, উনি বিশ্ব বাংলার লোগো ব্যবহার করতেন, উনি পুরসভার নথি জাল করে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন, উনি পুরসভায় এমনকি চাকরি দেওয়ার চেষ্টা করেছিলেন, উনি নানা নিজের আইএস পরিচয় উনি পুরসভার মধ্যেই ভাঙিয়ে বেড়াতেন। তো এই জিনিসগুলো বিপ্লব, আমার মনে হয় প্রত্যেকটাই তদন্তের আওতায় আসার দরকার।
এই এবং শুধুমাত্র কতগুলো জানি না, আমাদের এখানে যা তদন্ত হলে যা হয় কিছুগুলো চুনোপুটি বা কিছু সেই পর্যন্তই যায়, পরবর্তীকালে শেষ আমি ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস বলছি, যখন এটা আর কি বাড়তে শুরু করে অনেক সময় দেখা যায় যে সেটা ধামাচাপা পড়ে যায়, যে উঁচু জায়গায় হয়তো যায় না। আমরা খুব কম ক্ষেত্রেই দেখেছি যে প্রশাসনের যারা উঁচু কর্তা তাদেরও ধরা হয় বা তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয় যদি তদন্ত তাদের এলাকা বা আর কি তাদের সরকারি করে, সেটা খুব কম উদাহরণ। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় মুখ্যমন্ত্রী নিজে তো যথেষ্ট কড়া পদক্ষেপের কথা বলছেন, উনি পুলিশ কমিশনারকে বলেছেন খুনের মামলা রুজু করতে, তো সেটা কিন্তু আমারও সেটা বলতে দিকেও মনে হয় যে এখানে যে সমস্ত দোষী পুলিশ অফিসার আছে যে সমস্ত আর কি থানা কেন তাদের চেক করেনি, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া উচিত। শুধুমাত্র দেবাঞ্জনের উপর দিয়ে এবং দেবাঞ্জনের চারজন সাক্ষীকে ধরলেই কিন্তু আমার মনে হয় তদন্তের একটা অংশ হবে, কারণ তদন্তের বহু অংশ বাকি পড়ে আছে। দেবাঞ্জন কিভাবে এত বড় জাল বিস্তার করলো, সে পুরসভার নাম ভাঙিয়ে সে কিভাবে নিজের আর কি ব্যবসা যদি আমরা বলি সেটা এগিয়ে নিয়ে গেল, যে কিভাবে পুরসভায় সে কাজ পাইয়ে নেওয়ার নাম করে ঠিকাদার থেকে টাকা তুললো, এবং কলকাতা পুরসভা তার অবাক যাতায়াত কি করে হলো। আমি ফিদাদাকিন বলছেন যে পুরসভার সবকিছু নজর দেওয়া সম্ভব নয়, এতটা আমার মনে হয় না পুরো আর কি বললেই নস্যাৎ হয়ে যাবে সব জিনিস। পুরসভা জানলো না তার রবীন্দ্রনাথের ফলকে নাম থেকে গেল, পুরসভার কেউ কিছু জানে না, এটা কি আর কি ভূতের রাজ্য নাকি যে পুরসভার কেউ কিছু জানলো না, এখন এর দিকে বল ঠেলছে ওর দিকে বল ঠেলছে। তো মানুষ এটা কারণ একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ভোটটা হয়েছে কিন্তু পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই, আর এই অন্য তৃণমূলের কোন নেতার কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি আর কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা উনি বারবার বলেছেন, সেই জন্যই মানুষ অনেকটা প্রভাবিত হয়েছে বা মানুষ তাকে গ্রহণ করে নিয়েছে। ফলে এই সরকার এখন কঠোরভাবে আমার মনে হয় যেটা যদি তদন্তে গতে গতে কোনো পুলিশ আধিকারিক বা কোনো নেতা বা এতে যায়, আমার মনে হয় পুলিশকে তাদের তদন্ত আমতায় আনা উচিত, তাহলে সরকারের বা প্রশাসনের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে সেক্ষেত্রে আমার মনে হয়। কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ প্রশাসনের কথা বলছেন, তখন উনি কিছুদিন আগেই বিভিন্ন আমরা যখন দেখেছিলাম ইয়াস এসেছিল তখন উনি বারবার করে বাঁধের কথা বলছিলেন যে দুর্নীতি বরদাস্ত করা হবে না, তিনি তদন্তেরও সেচ দপ্তরের তদন্তেরও আওতায় এনেছেন যে কেন বারবার বাঁধ ভাঙছে, যে উনি কোন রকম ভাবে দুর্নীতি বা অস্বচ্ছ কোনো সেটা উনি সহ্য করবেন না। উনি যে আর কি যেভাবে এগোতে চাইছেন, যে ইমেজ খারাপ করতে চাইছেন, যে এই সরকার যে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সব বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে এই সরকার কঠোর পদক্ষেপ নেবে, সেই জায়গায় যদি আমরা অরূপদা জানি যে কঠোর পদক্ষেপ তো নেবেন। আরেকটা বিষয় যেটা যেটা যে মুম্বাইতেও প্রায় দেখা গেছে যে প্রায় 2000 মানুষ এই ভুয়ো টিকা তাদের দেয়া হয়েছে, মানে মুম্বাই কলকাতা এই দুটো রাজ্যেই কিন্তু কেন্দ্র বিরোধী সরকার, সেই জায়গাটা থেকে এখানে কি কোনো চক্রান্ত হতে পারে কেন্দ্রীয় সরকার কি? এই যে অতিমারী আইন আমরা যেটা দেখেছি, অতিমারী আইনের দ্বারা এটা কি কোনো ব্যবস্থা নিতে পারে বা কোনো তদন্ত করতে পারে, কি মনে হচ্ছে? সেটা হচ্ছে যেহেতু এখন আমরা এই আইনের আওতায় সবটা রাজ্য আছে, ফলে এবং এবং পুরো যে ভ্যাকসিনেশন যে টিকা সেটা আপাতত আর কি নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন সেটা কেন্দ্রই দেবে, সেক্ষেত্রে কেন্দ্র তো চিঠি দিয়ে জানতেই পারে যে কি অবস্থা না অবস্থা। এবং সেখানে অনেক সময় যেটা অভিযোগ আসছে যে কিছুদিন আগে একটা অভিযোগ এসেছিল যে কত আর কি ভ্যাকসিন ছড়ে গেছে, সেটা স্বাস্থ্য দপ্তর জানে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পুরসভা হস্তান্তর করে দিয়েছে। ফলে যেহেতু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পুরো ভারতবর্ষ জুড়ে এই ঘটনাটা চলছে, ফলে জানার তো স্বাস্থ্যমন্ত্রীকে যেহেতু চিঠি দিয়েছি ওনার তো জানার অধিকার আছেই যে পুরো জিনিসটা কি হয়েছে, কত দূর হয়েছে, কেন এরকম হলো, কারা কারা ইনভলভ, যেহেতু অ্যাট অল আর কি ভ্যাকসিন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভ্যাকসিন গেছিল সেগুলো কোথাও গেছে নাকি, সেগুলো ডিস্ট্রিবিউশন ঠিকভাবে চ্যানেলাইজ হয়েছে নাকি, এমনকি অনেক সময় এরকম হতে পারে এই যে ভ্যাকসিন এই যে দেওয়া হচ্ছে আর কি আর কি পুরসভার খাতায় বা কোনো জায়গায় যে যত সংখ্যক আমি বলতে চাইছি যে ভ্যাকসিন গেল সেই সংখ্যক ভ্যাকসিন তো কোনো জায়গা থেকে সরানো হয়নি, তো সেটাও আমার মনে হয় তদন্তের আওতায় আনা উচিত। এই যে আর কি জাল ভ্যাকসিন দেখিয়ে কোনো না কোনো জায়গা থেকে তো ভ্যাকসিন সরানো হতে পারে, তো কেউ জানে না। আগে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে মেডিকেল কলেজে ওষুধ নিয়ে একটা কেলেঙ্কারি সামনে এলো, একটা গুরুত্বপূর্ণ ওষুধ সেটা প্রায় 20 লক্ষ টাকার কেলেঙ্কারি সামনে আসার পরও
সেরকম কিন্তু আমরা কোনো কঠোর পদক্ষেপ দেখতে পারিনি যে পুলিশকে এফআইআর করা বা তাদের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা না, শুধু তাদের ট্রান্সফার হয়েছে। শুধু ট্রান্সফার তো শুধুমাত্র শাস্তি নয়, তাদের আইনের আর কি যা প্রভিশন আছে সেই শাস্তি দিতে হবে। এখানেও তাই, এর সঙ্গে যদি আর কি ভ্যাকসিন প্রকৃত যেগুলো ভ্যাকসিন সেখানে যদি কোনো নয়ছয় হয়ে থাকে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা হস্তক্ষেপ করতেই পারে। এবং দ্বিতীয়ত, যেহেতু এখন আমরা জানি রাজ্য সরকারের নানা বিষয় নিয়ে আদালতে মামলা চলছে, এবং এবার বিজেপি বা অন্য কেউ যদি আদালতে যায় সেটা আদালত ঠিক করবে যে যে কলকাতা সিট যে গঠন করে যে মামলা হয়েছে সেটা আদালতের তত্ত্বাবধানে হবে না আদালত এমনি ভাবেই হবে, সেটা তো আলাদা বিচার্য বিপ্লব। এখনো বলার একটি পিআইএল হয়েছে, সেখানে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, মুম্বাইতেও সিট গঠন করা হয়েছে। তো এটা কি ভবিষ্যতে এই দুটো জায়গাতেই সিবিআই তদন্তের দিকে যেতে পারে বলে মনে হচ্ছে? জানি না, এত তাড়াতাড়ি আমার মনে হয় না। যে তদন্ত কিভাবে এগোচ্ছে না এগোচ্ছে তার উপর অনেক গতি প্রকৃতি নির্ভর করবে। আমরা জানি কলকাতা পুলিশ যদি সত্যি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তারা কিন্তু তারা যথেষ্ট দক্ষ, এবং এটা তো কলকাতা বা এর মধ্যে আছে, খুব একটা বড় ব্যাপার নয় কারা কারা আছে। এবার যেটা দেখার যে আমার মনে হয় না এক্ষেত্রে হঠাৎ করে আর কি সিবিআই তদন্ত দিয়ে দেবে। এই যে কলকাতা পুলিশ দক্ষ আমরা সবই জানি, কিন্তু যেহেতু এখানে প্রচুর নেতা মন্ত্রী শাসক দলের যে ছবি এবং নিশ্চয়ই সর্ষের মধ্যে কি ভূত এটা অনেকেই প্রশ্ন, তাই নিরপেক্ষ তদন্ত হবে কিনা এটা একটা সন্দেহ থাকছে সেই জায়গাটা। সেটা স্বাভাবিক, দেখো কোর্ট মনিটর তদন্ত আমরা জানি, আজকে সারদা বা নারদাও বা বিশেষ করে সারদা সেটাও তো কোর্ট মনিটর তদন্তই হচ্ছে, কিন্তু আজকে এত বছর পর আজকে সারদার তদন্তে যে সেটা সুপ্রিম কোর্ট থেকেই বলেছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই সেই নির্দেশ জারি করেছিল যে, কিন্তু সেই কোর্ট মনিটর তদন্তের পরও আজকেও কিন্তু মানুষ বিচার পায়নি বিপ্লব। ফলে সিবিআই মানেই আর কি সব ধ্রুব সত্য, সবকিছু বেরিয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখলাম সিবিআই এত কিছু তদন্তের পরও আজকে সারদায় প্রচুর যারা গ্রেপ্তার হয়েছিল তারা জামিনে আছে, মানুষ টাকা পাচ্ছে না, এখনো বিচার হয়নি, বিচার শুরুই হয়নি বহু জায়গায়, এমনকি দেবযানীও কলকাতা হাইকোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। ফলে এ আর কি সিবিআই করলেই যে আর কি সব পেয়েছির একটা আসর হবে, বরঞ্চ অনেক বেশি যেটা হবে ব্লেম গেম শুরু হয়ে যাবে। এটা যেটা আমরা কোনো এতেই দেখি বিপ্লব, যে কোনো একটা ঘটনা তো একটা ঘটনার মতো হয় তারপরে সেটা রাজনৈতিক চাপানুতরে হারিয়ে যায়। এরা বিরোধীরা বলবে সিবিআই শাসক দল বলবে ওই রাজ্যে এই হচ্ছে ওই রাজ্যে হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত যে ঘটনা এখানে যেহেতু প্রচুর ভুক্তভোগী মানুষ আছে যারা আর কি বিশ্বাসটাই তো আসল সরকারের উপর বিশ্বাস করে যে নিচ্ছে, সেই বিশ্বাসটা এই যে ক্যাম্পের উপর বিশ্বাস, এরপরে বিপ্লব যে প্রচুর তো পুরসভার ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাটাতে না হাত লেগে যায় তাহলে কিন্তু এই যে প্রসেসটা চলছে সেটা অনেক বেশি বাধাপ্রাপ্ত হবে। কারণ রাজ্য সরকার লক্ষ্যমাত্রা রেখেছে প্রতিদিন 4 লক্ষ লোককে টিকাকরণ করা হবে, সেটা খুব আর কি আমরা যেভাবে এগোচ্ছি, কারণ আমরা জানি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরো তাড়াতাড়ি আসতে পারে, তার আগে যত খুশি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসভা হোক বা মিউনিসিপালিটি হোক, পাড়ায় পাড়ায় অনেক সময় আমরা জানি ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, সেই জায়গায় লোকের বিশ্বাস যদি টলে যায় বিপ্লব এই ঘটনায় যেটা যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলে পুরো জিনিসটা কিন্তু অনেক হ্যাম্পার হয়ে যাবে। সরকারের যে উদ্যোগ যে ভ্যাকসিনেশন থেকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া, তৃতীয় ঢেউ আসার আগে আমাদের যত বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে যাওয়া বিপ্লব, সেটা কিন্তু প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। একদম একদম ঠিক, যে এই ভুয়ো ভ্যাকসিনেশন তদন্তের জাল আমরা জানি না কবে গোটাবে বা কোথায় গিয়ে দাঁড়াবে, আওতো অতিমারী আইন প্রয়োগ হবে কিনা বা সিবিআই তদন্ত হবে কিনা, এগুলো সবই আগামী দিন বোঝা যাবে কি হবে না হবে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, যে যে সমস্ত নেতা মন্ত্রী বা যাদের ছবি প্রকাশিত হয়েছে তাদের সঙ্গে সম্পর্ক কি শুধু দেবাঞ্জনকে গলির পাঠা করলে কিন্তু হবে না, এর পিছনে আরো অনেক বড় চক্র জড়িয়ে আছে। সেই চক্র কারা, কিভাবে এতদিন তিনটি বছর একজন ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে নানা রকম কাজ করে গেল এবং সরকারের প্যাড নবান্নের প্যাড নবান্নের স্ট্যাম্প এবং পুরসভার স্ট্যাম্প প্যাড গুলো জাল করে দিনের পর দিন যে ভুয়ো কর্মকাণ্ড চালিয়ে গেল এই জন্য দায়ী কারা, এটা কিন্তু খুঁজে বার করতে হবে, তবেই সরকারের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে। আজকে আমরা এখানেই শেষ করছি, আমাদের এই আলোচনা কেমন লাগছে আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে জানান, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন
অন করব। ধন্যবাদ অরূপ দাকে, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।